মুত্তাকীদের জন্যই হেদায়েত, মুত্তাকীদের জন্যই পথ, মুত্তাকীদের জন্যই জান্নাতের টিকেট, মুত্তাকীদের জন্যই জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুত্তাকীদের উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতালাকা সালাসাতু নাফা ইনতালাকা সালাসাতু রহতিম মিম্মান কানা ক্বাবলাকুম। বনি ইসরাইলের যুগে সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যেও নাসিরউদ্দিন আলবানী এনেছেন, মুসলিম শরীফের হাদিস, ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই আত-তারগিব ওয়া তারহিবের প্রথম খণ্ডের প্রথম হাদিস, এটা নকল করছি, গভীর মনোযোগ দেন। আমার বাবা জিরা রে, বনি ইসরাইলের যুগে তিন বন্ধু ঘর ছাড়িয়া ঘুরার জন্য একটি সফরে বের হয়ে গেলেন। হাঁটতে 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 বহু দূরে চলে আসলেন। আসিয়ারে বাবা, আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, যেখানে গিয়া একটু বিশ্রাম নেবেন। হঠাৎ করিয়ে দূরে একটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? জোরে কোন কি দেখা যায়? দূরে একটা পাহাড় দেখা যায়। হঠাৎ করিয়া তারা সিদ্ধান্ত নিলেন, হাত্তা আওয়াহুমুল হাত্তা আওয়াহুমুল মাবিতা ইলা গারিন হাত্তা আওয়াহুমুল মাবিতা ইলা গারিন। তারা কি করলেন? আশেপাশে তো কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে তো কোনো মানুষ লোকারণ্য দেখা যায় না, তৃতীয় বেলায় আমরা কি করলে পরে আমাদের রাত্রি যাপন হবে? বন্ধুরে একজন ডাক দিয়ে কয়, ও বন্ধুরে, ওই যে একটা পাহাড় দেখা যায়, এই রাত্রিবেলায় যদি আমরা ওই পাহাড়ের ভিতরে অবস্থান করি তাহলে মনে হয় আজকে আমাদের রাত্রিটা খুব সুন্দর মতো কেটে যাবে। কয়টা ভালো সিদ্ধান্ত! তারা হাত্তা আওয়াহুমুল মাবিতা ইলা গারিন ফাদখালু, তারা পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন। ও বন্ধুরে, পাহাড়ের ভিতরে প্রবেশ করার পর হঠাৎ করিয়া মরুভূমির ঘূর্ণিঝড়, এত বিশাল ঘূর্ণিঝড় আসিয়া, বিশাল ঘূর্ণিঝড় আসিয়া পাহাড়ের ভিতরে যখন ঢুকলেন, যেই দরজা দিয়ে পাহাড়ের ভিতরে ঢুকলেন, ওই পাহাড়ের মুখটার মধ্যে বিশাল বালুর ঘূর্ণিঝড় আর বাতাসের কারণে অনেক বড় বড় পাথরখণ্ড আসিয়া পাহাড়ের মুখটা বন্ধ হয়ে যায়। কিসের মুখ? ফান হাদারাত সাখরাতুন মিন মিনাল জাবালি ফাসাদদাত আলাইহিমুল গারা, তাদের পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়। এত বড় বড় পাথর, তিনজন কা 30 জন মানুষ আসিয়া ওই পাথরগুলা ধাক্কায় সরানো সম্ভব না। এখন বলেন তো, এই পাহাড়ের ভিতরে মানুষ আছে না না আছে দূর থেকে বোঝা যায়নি? এখানে যদি একটা মানুষ 3 দিন 4 দিন অথবা 5 দিন বা 10 দিন থাকে, বাঁচার সম্ভাবনা আসেনি। নিশ্চিত তাদের মরণ, নিশ্চিত তারা মরণ নিয়া এই পাহাড়ের ভিতরে ঢুকলো। তিনটা পাথর আসিয়া পাহাড়ের মুখটা আটকায়া দেয়, তারা এমন এক মুসিবতের মধ্যে পড়ে যায়, তাদের সামনের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মৃত্যু ছাড়া কি নাই? উপায় নাই। এখন একজন ডাক দিয়া কয়, এরে আমার ভাই, তাকওয়া কাকে বলা হয় এবার বুঝবেন। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা এখান থেকে তাকওয়ার উদাহরণ দিচ্ছি। একজন ডাক দিয়া কয়, এখান থেকে আমাদের কেউ তো বাঁচাইতে পারবে না, তবে তোমাদেরকে একটা কথা বলি। কয় কি? কয় ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহি সাখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। তোমরা তিনজন, আমরা তিনজন, তোমরা একটু গবেষণা করিয়া দেখো, তোমাদের জীবনে এমন কোন আমল তোমরা করেছো নি যে আমলটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, সম্পূর্ণ আমলটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ছিল। সুবহানাল্লাহ। জোরে কোন না? সুবহানাল্লাহ। তোমাদের যাদের এখানে এমন কোন আমল যদি থেকে থাকে যে আমলটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করেছিল, ওই আমল দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওসিলা দরিয়া দোয়া করি রে, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে আল্লাহ আমাদের নাজাত দিয়া দিবেন। চিল্লে কোন? সুবহানাল্লাহ। এখন একজন ডাক দিয়ে কয়, তো ঠিক আছে, সর্বপ্রথম আমি শুরু করছি। একজন বলতেছে, এখানে কিন্তু বিভিন্ন মাসালা চলে আসবে। একজন ডাক দিয়ে কয়, ফাকালা রাজুলুম মিনহুম আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান,
ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, এই কথাটা আপনাদের জন্য আসতেছে, আপনাদের কতটুকু তাকে অর্জন করা দরকার, আপনাদের ভিতরে কতটুকু সতর্কতা আসা দরকার। যুবক ভাইরা রে গভীর মনোযোগ দেন, দোকানপাটে যে যুবক ভাইরা আছেন, ঘরের মধ্যে যে যুবক ভাইরা আছেন, আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, এটা আপনাদের সকলের জন্য আত্মার খোরাক হয়ে যাবে। ও বন্ধুরে আমার, কত কঠিন কথা আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দা রাখিয়া আল্লাহ, আমার দুইজন পিতা মাতা ছিল, যারা দুজনই ছিল বৃদ্ধ। কি ছিল? বৃদ্ধ। জোরে গুন বৃদ্ধ, আরো জোরে গুন বৃদ্ধ, বৃদ্ধ। ডাকিয়া আল্লাহ, আমার দুইজন পিতা মাতা ছিল, দুজনই ছিল বৃদ্ধ, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে ছিল। ওকুনতুলা আখবিকু ক্বাবলাহুমা মালান ওয়ালা মালান, এমন কোন দিন নাই যেই দিন আমি তাদেরকে রাত্রিবেলায় তাদেরকে খাবার খাওয়ানোর আগে আমি নিজে খাইছি। সুবহানাল্লাহ, প্রত্যেক দিন রাত্রিবেলায় যখন আসতো গো আল্লাহ, সর্বপ্রথম আমার বিদ্যা বাবা এবং মার মুখে খাবার দিয়া, তারপরে আমার স্ত্রী আমার সন্তানদেরকে আমি খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজের মধ্যে ছেলে বিবাহ করেছে, স্ত্রীর প্রেমে পড়িয়া, বিবির টানে পড়িয়া, মা বাবা বৃদ্ধা, ভাত রান্ধা খাইতে পারে না, আগুনের কাছে গিয়া চুলা জ্বালাইতে পারে না, নিজের রান্ধা বাইরা খাইতে কষ্ট হয়, বউয়ের কথায় আল্লাহর বান্দা টাউনে চলে যায়, বাসা ভাড়া করে থাকে, সন্তানগুলারে দামি স্কুলে পড়ায়, এখানে বৃদ্ধা বাবা মা ঘরের মধ্যে নিজের রান্ধা বাইরা খায়, আসে না নাই? আছে। এই যেরকম আসে না নাই? আছে। স্বামী বিদেশ থেকে আসছে, অথবা স্বামী বিদেশে থাকে, স্বামীরে ফোন দিয়ে বুঝা আমাদের কিছু বোনেরা, শোনো শোনো অমুকের সন্তান অমুক স্কুলে পড়ে, বলে অমুক স্কুল কোথায়, বলে অমুক স্কুল অমুক শহরের মধ্যে, তুমি যদি আমারে টাউনের মধ্যে একটা বাসা ভাড়া করিয়া দিতারে, আমার সন্তানগুলার ওই স্কুলের মধ্যে পড়াইতাম। আর স্বামী দূরে থাকিয়া স্ত্রীর কথার মধ্যে প্রেমে পড়িয়া যায়, বাসা ভাড়া কইরা দিল, স্ত্রী বাসায় চলে গেল, সন্তান দামি স্কুলে পড়ায়, এই দিক দিয়ে বৃদ্ধা বাবা মা শীতের দিনেও রান্ধা বাইরা খায়, আছে না নাই? আছে। আজকে তুমি তোমার সন্তানের সুখের জন্য, বুঝলাম তুমি তোমার ভালো সন্তান পড়াশোনা করার জন্য, নিজের আনন্দের জন্য, নিজের উন্নতির জন্য বৃদ্ধা শ্বশুর শাশুড়ি খেদমত না করিয়া, আর তুমি বেটা সন্তান হইয়াও বাবা মায়ের দুঃখ না বুঝিয়া স্ত্রীর সুখের জন্য তুমি তাদের বাসা ভাড়া কইরা রাখলা, এমন একদিন আসবে রে তোমারও সন্তান বড় হবে, তোমারও ছেলে মেয়ে তুমি বিবাহ দিবা, তখন তোমাদের ঠিক এইভাবে তোমার সন্তান না রাখিয়া অন্য জায়গায় গিয়া বাসা ভাড়া করাইয়া, তোমাদের দ্বারা রান্না বান্না করাইয়া, তোমাদের দ্বারা খাওয়াইবে, ঠিক কিনা? হয়নি এরকম? হয়নি? হবে। বৃদ্ধাশ্রমে সেই দিনকে প্রতিবেদন পত্রিকায় দেখলাম, 99% শিক্ষিত ফ্যামিলির বাবা মারাই বৃদ্ধাশ্রম, আর রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, ক্ষেত কামারে কাজ করে, এরা প্রত্যেকটার বাবা মা ওই দিন মজুরির কান্দে সইরা আরামের সাথে খায়, ঠিক কি না? দামি দামি জায়গায় চাকরি করছে, সন্তান ক্যালিফোর্নিয়ায় অক্সফোর্ড ইউনিভার্সিটি হার্ভার্ডে পড়াইছে, ইংল্যান্ডে পড়াইছে, বড় বিশাল বিশাল জায়গায় পড়াইছে, বৃদ্ধা বয়সে এরা তো এক একজন ডিগ্রি সার্টিফিকেট অর্জন করিয়া, তারা তো বিশাল বিশাল প্রতিষ্ঠানে চাকরি করতেছে, এদের তো খবর রাখার কেউ নাই, দেখা গেছে না রান্ধা বাইরে খাইতে পারে না, তো নেই বৃদ্ধাশ্রম, যাও বৃদ্ধাশ্রমে চলে যায়, সেখানে ছেলেহারা সন্তানহারা ভিন্ন এক প্রাণীর ভিন্ন মানুষের সেখানে অবহেলায় লালিত পালিত হচ্ছে হাজার হাজার বাবা মা, ঠিক কিনা বলে? এ হচ্ছে অবস্থা আমাদের। তাহলে ডোকরা ডাক দিয়া কান লাগো, ইন্নালিয়া বাবানে সেইখানে কবিরান, দুইজন বৃদ্ধ বৃদ্ধ পিতা মাতা আমার ছিল ওই পাহাড়ের ভিতরে মরণপণ অবস্থায়, আমার ভাইরা মরণপণ অবস্থায় বলতেছে আল্লাহ, ওই দুইজন বিদ্যা বাবা মাকে আমি যতক্ষণ পর্যন্ত খাবার না খাওয়াইতাম ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাইতাম না। একদিন 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 কি হইল? সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। তালাবি শাইইন ইয়াউমান ফালাম আরিহ আলাইহি মা আত্তানামা, একদিন রাত্রিবেলায় আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আল্লাহ গো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, এই দিক দিয়ে আমার সন্তানগুলা চিল্লায়,
আমার স্ত্রীও ক্ষুধার যন্ত্রণায় আপনার চিৎকারে দিচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইছে। আমার বাবা মা ক্ষুধার কারণে কষ্টের কারণে তিনি আর সহ্য করতে পারে নাই, আমার বাবা মা আলাদা রুমের মধ্যে ক্ষুধার কারণে যন্ত্রণায় তিনি ভোগ একনার কষ্ট পাচ্ছে, আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আল্লাহ গো আমি খাবার তালাশে জুলুমের হইয়া যাই, আমি ফালাম আরে আলাইহি মা হাত্তা নামা, আমি কোনো খাবার পাই না, এই দিক দিয়ে আমার বাবা মা ক্ষুধার যন্ত্রণায় ছত্রাইতে ছত্রাইতে এক সময় ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হঠাৎ করিয়া ফাহালাবদুলাহুমা উকু গবুকহুমা ফওয়াদতুহুমা নাঈমাইনি ফাতারিহতু আন আকবিকা ক্বাবলাহুমা আলাল ওয়ামালান ফালাবিসতু ওয়াল কাদহা আলা ইয়াদাইয়া আনতাযিরু ইস্তাই ইস্তিকাযাহুমা হাত্তা বারাকাল ফাজর। ও আল্লাহ, অনেক রাত্রিবেলা আমি খাবার অন্বেষণ করলাম, খাবার পাইলাম, এই দিক দিয়ে আমার সন্তানগুলোও ক্ষুধার্ত, আমার স্ত্রীও ক্ষুধার্ত, এই দিক দিয়ে আমার বাবা মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ঘুমাইয়া গেল। আমি দৌড়াইয়া আমার বাবা এবং মায়ের কিনারায় গেলাম, যা দেখলাম বাবা মা ঘুমায়, আমার হাতের মধ্যে খাবার, আমি আমার নিজের জন্য হারাম কইরা নিছি, ওই ছেলে লোকটা ডাক দিয়া গেল, আমি আমার নিজের জন্য হারাম কইরা নিছি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা এবং মা ঘুম থেকে উঠিয়া এই খাবার না খাইবে রে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আর আমার স্ত্রীর মুখে খাবার এই খাবার দেওয়া আমি আমার নিজের জন্য হারাম কইরা নিছি। চিল্লা কোন সুবহানাল্লাহ, লোকটা ডাক দিয়ে আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, আমার বাবা এবং মা ঘুম থেকে জেগে গেল, আমার বাবা মা দাঁড়ায় গেল, কি ব্যাপার? বলে মা তোমরা ঘুমায়া গেলা, তোমাদের জন্য খাবার আনেছি। ওই লোকটা ডাক দিয়ে কো এই আমার বাবা মারে খাবার খাওয়ায়া, তারপরে কি আমি আমার সন্তান আর স্ত্রীরে খাওয়াইছি। ও আল্লাহ, এরপরে লোকটা ডাক দিয়া কো আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিকা আওয়াজিহিক ফাফরিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরা ফানফাজারাত শাইআ লা ইয়াস্তাতিউনাল খুরুজ। আল্লাহ গো, এতটুক তাকওয়া, এতটুক ফরহেজগারি, এতটুক ভয়, এতটুক আমল, এতটুক খোদাবীতি, এতটুক তাকওয়া যদি কেবলমাত্র তোমার জন্যই করে থাকি গো আল্লাহ, তাহলে এই কঠিন মুসিবতের সময় তোমার কাছে এর উসিরা দিয়া দোয়া চাই। এই যে তিনটা পাথর আসি আমাদের দরজা আটকায়া দিছে রে, একটা পাথর এখানে পাথর গুলো তুমি সরাইয়া দাও, এই কথা বলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বের মাদদের মাধ্যমে ওই পাহাড়ের মুখ থেকে একটা পাথর সাথে সাথে সেখান থেকে সরিয়া যায়। যেরকম দেখছেননি অপমলা ইয়াস্তাতি উনাল খুরুজ, একটা পাথর চলে গেল তারপরে দাঁড়া ওই আপনার পাহাড় থেকে বের হইতে পারে নাই, মানে এখন আটকে পড়ে সম্ভব না। দুই নম্বর, এই জন্য বাবা মার খেদ দরকার আসেনি, যেরকম দরকার আসেনি। আরে ভাইরা, এখন যদি না বুঝেন পরে বুঝবেন না, বাবা মার গায়ে হাত দেয় এমন কুলাঙ্গার আছে না নাই, যেরকম আছে না নাই, বাবা মায়ের গায়ে হাত দেয় বিবির কথা শুনিয়া বিবিরা আরামে রাখে, বাবা মা অনেক কষ্টে থাকে, আহারে বিবি আরেক জায়গায় থাকে, বেটা ছেলেও আরেক জায়গায় থাকে, বাবা মা এখানে ঘরের মধ্যে নিজে নান্না বান্না করে খায়, কিন্তু ঈদের সময় আইলে মনে হয় নিজের সন্তান মায়ের বাড়িতে বেড়াইতে আসে না নাই, মা রাইন্দা এরপরে পুত্রবধূরে পুত্রে খাবার আসে না নাই, উল্টা। দুই নম্বর কালাল আখার আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন কানাত আহাব্বান নাস ইলাইয়া। এক লোক ডাক দিয়া কয় আল্লাহ, তিনজনের একজন, ও মাবুদ আমার অত্যন্ত সুন্দরী পাশের একটা আমার এই পাশে প্রতিবেশী একটা কন্যা ছিল, একটা মেয়ে ছিল, ও ভাইয়েরা যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, ওই কন্যাটা অনেক সুন্দরী ছিল, আল্লাহর দরবারে দরখাস্ত করে আল্লাহ ওই মেয়েটাকে আমি অনেক ভালোবেসেছি, ওই মেয়েটা এত সুন্দর, এলাকার মধ্যে ওই মেয়েটার রূপের আপনার সুনাম চলে, আল্লাহ গো ওই মেয়েটাকে আমি প্রস্তাব দিলাম আমার সাথে ব্যভিচার করার জন্য, নাউজুবিল্লাহ, কি করার জন্য? ব্যভিচার করার জন্য। মেয়েটা প্রথম প্রথম রাজি হয় না, পরে অতবার রাজি হইলো, মেয়েটা ডাক দিয়া কয় তুমি যদি আমার সাথে প্রেম করতে চাও, আমার সাথে ব্যভিচার করতে চাও, বনি ইসরাইলের যুগের কথা বলছি, আমার সাথে যদি ব্যভিচার করতে চাও তুমি আমাকে কি করতে হবে, মিআতি দিনারিন
একশো দিনার তুমি আমারে দিতে হবে, কয়শো দিনার, জোরে কর না, একশো দিনার তুমি যদি আমারে দাও তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হইয়া আমি তোমার সাথে ব্যবিচারে লিপ্ত হব। চিল্লা বলে নাউজুবিল্লাহ, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। ওই ছেলেটা কি করলো, ওই একশো দিনার তালাশ করার জন্য বের হয়ে গেল, ওই পাহাড়ের ভিতরে থেকে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহর দরবারে রাখ দেখ আল্লাহ গো ওই একশো দিনার তালাশ করিয়া আমি আনলাম একটা থলের ভিতরে, একটা ব্যাগের ভিতরে, মেয়েটাকে নিয়ে গেলাম একটা খালি জায়গার মধ্যে নিকুঞ্জ নিস্তব্ধ পরিবেশে, গিয়া বললাম রে নে তুই যা চাইলি তা পাইলি, আমি যা চাই তুই আমারে দে। এইভাবে তারা দুইজন একান্ত মুহূর্তের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, একটা নারী এবং একটা পুরুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, যখন একান্ত মুহূর্তে যায়, ওই জায়গা থেকে সাধারণত ফিরে আসা সম্ভব না, ঠিক কি না? এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত, ওই অবস্থান থেকে ফিরে আসা সম্ভব না। মেয়েটা যখন জমিনে শুয়ে গেল, কিতাবে যেইভাবে লেখছে সেইভাবে বলছি, ওই ছেলেটা যখন ব্যভিচারে লিপ্ত হইয়া যাবে রে, ওই মেয়েটা চক্ষুটা আসমানের দিকে পড়ে গেল, চিল্লা কইতেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মেয়েটা আসমানের দিকে তাকায় রইল, আসমানের দিকে তাকায়া ওই মেয়েটা ডাক দিয়া কয়া, আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, ওরে আল্লাহর বান্দা আজকে আমি জমিনের মধ্যে শোয়া, তুমি আমার উপরে, আর আমি তাকায় রইলাম আসমানের দিকে, কেউ তো দেখে না, কেউ তো দেখে না, আশেপাশে কোনো মানুষ নাই, নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশ, আশেপাশে কোনো পানি পর্যন্ত দেখা যায় না, কিন্তু এমন এক স্রষ্টা, এমন একজন দেখতেছে যার দৃষ্টি থেকে কোনো সময় পর্দা করা সম্ভব নয়, যার দৃষ্টি থেকে অগোচরে যাওয়া সম্ভব নয়। ওই আল্লাহকে ভয় কর যে আল্লাহ আমাদের এই কাজ, এই হাল দেখতেছেন, সুবহানাল্লাহ। মেয়েটা যখন এই কথা বলল, ওই ছেলেটা রাখ দিয়ে আল্লাহ গো, মেয়েটার শুধু এতটুক কথা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, এতটুক বলার সাথে সাথে আমার কলবের মধ্যে একটা বারুতের মতো স্পিরিট ধাক্কা খাইলো, আল্লাহু আকবার, আমার কলবের মধ্যে এসা পারতের মধ্যে একটা আগুন এসা ধাক্কা খাইলো। আমার ভাইরা, ছেলেটা রাখ দিয়ে আল্লাহ, ওই মুহূর্ত থেকে মানুষ ফিরে আসা সম্ভব না, কশিন কালে অসম্ভব না, 100% অসম্ভব, ওই ছেলেটা রাখ দিয়ে আল্লাহ, ওই একান্ত মুহূর্তে যখন আমরা লিপ্ত হইয়া যাই, ওই মেয়েটার ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহরে ভয় কর, এতটুক কথা আমার দিলের মধ্যে আগুনের মতো গিয়া আজ করে যায়, ওই অবস্থায় আমি 100 দিনার পালাইয়া আমি দৌড়াইয়া চলিয়া যাই, আল্লাহ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার ভয়ে। এরপরে ছেলেটা ওই পাহাড়ের মধ্যে ডাক দিয়ে কয়, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহি ফাফরিজ আন্না মা নাহনু ফীহি ফানফাজারাতিস সাখরা গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজা। আমার ভাইরা, ওই লোকটা ডাক দিয়ে গেল, এই যে এতটুক কাজ, এটা কি সম্ভব না অসম্ভব কাজ? জোরে কর না, আল্লাহ কে তুডুক কাজ যদি তোমার ভয় করে থাকে, এটার নাম তাকওয়া। তাকওয়া বুঝতেছেন আপনারা? এই তাকওয়া বুঝতেছেন? এটার নাম তাকওয়া, আগেরটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন কি পথ প্রদর্শক, জান্নাত দেখায় দিও, সুবহানাল্লাহ। কর আমার ভাইরা, এটার নাম তাকওয়া, কা আল্লাহ এতটুক বয়, এতটুক ইবাদত, এতটুক কাজ তোমারই জন্য যদি আমি করিয়া থাকি রে আল্লাহ, তুমি আমার কাছ থেকে এই পাথরের মুখ থেকে এই আপনার ইয়াটা পাথর পাথরটা সরায়া দাও। এই কথা বলতে দেরি হয়, দুইটা পাথরে আরেকটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাহাড়ের মুখ থেকে সরায়া দেন, চিল্লা কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার জন, তিন নাম্বার লোক, এরপরে আর একটা লোক, কওলা সালেস, আল্লাহুম্মা ইন্নি ইস্তাজারতু উজারা আফা আতাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা ফাসাম্মারতু আজরাহু হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল। একটা লোক ডাক দিয়া কয়, তিন নাম্বার জন, কথা বুঝেন নি? বুঝেন নি? তিন বাদুর ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি অনেক দিন মজুরি রাখি, আমার কাজ করাইতাম, শ্রমিকদের দিয়া কাজ করাইতাম, আমি তিন তিন ব্যক্তির কথা বলেছি, তিনও ব্যক্তির নিদর্শন বর্তমানে সমাজের মধ্যে আছে। আমার অনেক খাদেম ছিল,
দিন মজুরি দিয়ে আমি কাজ করাইতাম। একদিন একটা লোক আসলো, কাজ করলো, কাজ করিয়া ওই ব্যক্তি সন্ধ্যা বেলায় চলে যায়, তার প্রতিদান নেয় না, বলে কয় আমি অন্য একদিন আইসে প্রতিদান নিয়ে যাবো। সুবহানাল্লাহ, কন না সুবহানাল্লাহ, ঠিক আছে। লোকটা ডাক দিয়া গাল লাগো, ওই প্রতিদান আমি রেখে দিলাম। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, ওই লোকটা আসে না, প্রতিদান রেখে গেল। লোকটা ডাক দিয়া গাল্লা, আমি তার প্রতিদানটা ফালাইয়া রাখি নাই, তার ওই রেখে যাওয়া উজরাত আমি ব্যবসার মধ্যে লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ, কোন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। এর দরকার আছে কোনো ব্যবসা লাগানে? না। ডাক দিয়া গাল্লা গো, আমি এটা ফালাইয়া রাখিলাই, আমি এটা ব্যবসার মধ্যে লাগাইয়া দিলাম। কি রে ব্যবসা লাগাইলাম, তারপর আইয়া না, ব্যবসা লাগাইতে লাগাইতে দেখা গেছে ছাগলের ফাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফাল বুঝেননি? ফাল, এক এক ফালের মধ্যে হাজার হাজার ছাগল থাকে। কি রে ছাগলের ফাল হয়ে গেল, এরপরও আইয়া না, বেটার গলার মধ্যে ইয়া বাইদ্য রে, সেটা মরলে হতো মুসিবত। ছাগলের ফাল এত বেশি বাড়িয়া যায় আর জায়গা দিতে পারে না ছাগল বেচ্চা। এবার আপনার আপনি কি ঘোড়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরপরে ঘোড়ার পাল বাড়িয়া যায়, এরপরে কিনলে আপনার আপনার ভেড়া, এটা কি ভেড়া? ভেড়া এরকম অনেক প্রজাতির পানি হয়ে গেছে, তার এই উজরতের দিয়ে ব্যবসা করিয়া যাইছে। এগুলা করার জন্য আলাদা একটা চারণ ভূমি লাগছে, আলাদা একটা চারণ ভূমি, অনেকগুলো চারণ খাইতেছে তো ভেড়া তো নিয়া। অনেকদিন পরে একটা লোক আইলো, আইসা ডাক দিয়া কয় ভাই একদিন তোমার কাছে আমি একটু কাজ করেছিলাম। বলে কি কাজ? বলে অমুক কাজ করেছিলাম, আমি প্রতিদান নেই নাই, তোমার কাছে প্রতিদানটা আমার হাতে রেখে গেছিলাম, আজকে আমি বিপদে পড়েছি রে, আমার প্রতিদানটা তুমি আমার বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ওই যে একটা চারণ ভূমি দেখা যায়, ওই যে একটা চারণ ভূমি দেখা যায়, কুল্লুমা তারা মিন আজরিকা মিনাল ইবিল উট মিনাল বাকার গরু মিনাল গানাম মিনাল গানাম ছাগল। সুবহানাল্লাহ, কোন ওই যে উট দেখা যায়, গরু দেখা যায়, ছাগল দেখা যায়, এই চারণ ভূমির সবগুলো তোমার প্রতিদান নিয়ে যাও। সুবহানাল্লাহ, কোন এই লোক তো আসমান ভাঙিয়া পড়ছে, কি ফাগলটা গলিল না কেন? একদিনের কাজ কি হইব আর, জোরে জব্বরে গেলে একটা ছাগল, একটা ছাগল হইব নি আমার ভাইরা। ফাকাল আইয়া আব্দুল্লাহ আলা তাস্তাহজি, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? সুবহানাল্লাহ, কইতেন না? সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা ডাক দিয়া কয় না না আমি ঠাট্টা করি নাই, ইন্নিলা আস্তাহজিউ বিকা ফাআখাযাহু কুল্লাহু ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইআ। এগুলা যা দেখতেছো তোমার সম্পদগুলা দিয়া আমি ব্যবসায় খাটাইছি, এগুলো হইতে হইতে এই হয়ে গেছে, আজকে তোমার হাতে এবং পায়ে ধরি আমার মরণ এখনো হয় নাই, তাড়াতাড়ি এই সম্পদগুলা লিয়া আমার দায় মুক্ত কইরা দে। তখন তিনি এগুলো নিয়ে গেলেন, সব নিয়ে গেলেন। এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহ, এই লোকটা তো দোষ ছিল, এবার মারা গেলেও কি আর কি কৈফিয়ত দেওয়া লাগতো? হ্যাঁ, ওই লোক তো কইছে আমি আইসা নিয়ে দেবো, তো মারা গেছে, এটাকে বলা হয় তাকওয়া। আল্লাহ, যদি এই আমানত আমি রাখি মারা যাই, এইটার জন্য যদি তুমি আমি পাকড়াও করো আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ, আল্লাহ, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কি? তাকওয়া। এরপর লোকটা রাখ দিয়া আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় বলে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা আওয়াজিহি ফাফাররুজ আন্না মা নাহনু ফীহি ফানফাজারাতিস সখরাতু ফখরাজু ইয়ামশুন। এই কথা বলার পরে ডাক দিয়া আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় মনে হয়, তোমার কাছে পছন্দনীয় মনে হয়, তোমার জন্য যদি করে থাকি, যদি তাকওয়া তোমার ভয়ে যদি হয়, তাহলে পাস্তর খণ্ড সরায়া আমাদের পাহাড় থেকে নাজাত দাও। এই কথা বলার সাথে সাথে তিনটা পাথরের যে আরেকটা ছিল, সাথে সাথে রাত্রিবেলায় আরেকটা পাথর দূরে সরিয়া যায়। আরো জোরে করলে সুবহানাল্লাহ, ফাখরাজু, তারা গুহা থেকে বের হয়ে যায়, ফায়াম শুন, তারা নাজাত পেয়ে যায়, হাঁটতে হাঁটতে চলে যায়। সুবহানাল্লাহ।